আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এলাচের বীজ থেকে কিভাবে খুব সহজেই চারা তৈরি করবেন। এলাচ ফল নেবেন প্রথমে, নিয়ে তারপরে আপনারা পানিতে ভিজাবেন। এটা 10 থেকে 12 ঘন্টা ভিজাতে হবে। ভিজানোর পরে 10 থেকে 12 ঘন্টা ভিজা হয়ে গেলে এলাচটা তুলে বীজটি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে এই বীজটি একটি টবে সুন্দরভাবে এটিকে রোপণ করবেন। সুন্দরভাবে এভাবে বিছিয়ে দিবেন চারিদিকে। আসলে যতগুলো বীজ দিছি ততগুলো চারা কিন্তু উঠবে না। দেওয়ার পরে উপরে শুকনা কিছু মাটি দিয়ে দিবেন, দিয়ে মাঝে মাঝে আবার 1-2 দিন পর পর হালকা হালকা করে পানি দিবেন। মাটি দিয়ে ভাবে সুন্দরভাবে ড্রেসিং করে দিবেন। ড্রেসিং করে দেওয়ার পরে এটাকে এখন আমরা ঢেকে রাখবো। আরেকটি পাত্রের সাহায্যে এটাকে ঢেকে রাখবো যাতে এটিতে আলো বাতাস না লাগে। আমরা এখন উঠাবো। দেখেন, আমরা অনেকগুলা বীজ রোপণ করছিলাম কিন্তু চারা বের হয়েছে 2টা। দুইটা চারা বের হয়েছে। এভাবে আপনারা সহজভাবে ঘরে চারা তৈরি করতে পারবেন। বিশ থেকে 25 দিনের মাথায় চারাটি উঠবে। আপনারা লক্ষ্য করছেন চারা 2টি দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে এভাবে রেখে দিব, আস্তে আস্তে চারাগুলা বড় হবে, চারাগুলো আরো পাতা আসতে আরো অনেক সময় লাগবে। তো দর্শক দেখুন, ফাইনালি আমাদের চারাগুলো বড় হয়ে গেছে। চারাগুলোতে 3টে 4টে করে পাতা চলে আসছে। তো আপনারা এভাবে পারবেন ঘরে খুব সুন্দরভাবে এলাচের চারা তৈরি করতে। আপনাদের এলাচ আর কেনা লাগবে না। এভাবে চারা তৈরি করে আপনারা ছাদে কিংবা টবে রোপণ করে আপনারা 12 মাস এলাচ ফল খাইতে পারবেন। তো দর্শক, ভিডিওটা যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আরও আমি যেন আরও অনুপ্রাণিত হই আর অনেক সুন্দর সুন্দর ভিডিও।